দিয়া মুসল্লির ফিকির করা দরকার, ঠিক না? যে বান্দা নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই, ইসলাম নাই, হাজার মুসলমান যদি দাবি করে, ও দাবি করতে পারে, কিন্তু আল্লাহ পাক এদের ব্যাপারে কি বলেন জানেন? আল্লাহ পাক বলেন ওয়াইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন মুমিনদের সঙ্গে মিশে তখন বলে আমরা তো ঈমান আনছি, আমরা তো মুসলমান। ওয়াইযা খারাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন কয় ইন্না মাআকুম, আরে আমি তো আপনাদের সঙ্গে আছি। মানে মুমিনের সঙ্গে থাকলে মুমিন, বেঈমানের সঙ্গে থাকলে বেঈমান, এই দল ক্ষমতায় তো এই দলে, এই দল ক্ষমতায় তো এই দলে, এই দলে কিছু মানুষ আছে না মূলত সে সুবিধাবাদ জিন্দাবাদ, সে মুসলমানদের কাছে বলে আমরা মুসলমান, নাস্তিকদের কাছে বলে হ্যাঁ না দৌড়ু ইসলাম, এগুলো কোনো কথাই না, হুজুর টুজুর। এই যে উনি আজকে যেমন কথা বলল, ইনার এই কথাগুলোর কারণে উনার শত্রু হওয়াটা এলাকায় স্বাভাবিক, কারণ কোনো চেয়ারম্যান মেম্বার এমপি এরা মাইক সামনে নিয়ে এই কথা বলা যে আমি এই এলাকায় মাহফিল হতে দেবো, এখানে কোনো সুদ হবে না, কোনো দুর্নীতি হবে না, কোনো চাঁদাবাজি হবে না, সন্ত্রাসী হবে না, এই কথা একটা জনপ্রতিনিধির বলা মানে রিক্সের ব্যাপার, কারণ জনপ্রতিনিধিরা যদি খারাপ হয় এমন সোট্টা হয় এগুলো আরো ১০০টার সোট্টা বানায়, আর যদি ভালো হয় তাহলে ১০০ জনকে অলি বানায়। তাহলে দেখেন কিছু মানুষ আছে এরা যখন এখানে আমরা তো আছি, আবার ওখানে যাবে আমরা তো আছি, কিন্তু এটা যেন না হয় যে আমাদের এখানে হ্যাঁ আমরা আপনার সাথে আছি, আবার ওখানে যাবে যেন এটা না হয়। আল্লাহ পাক যেন সবসময় মুসলমান ইমানদের সঙ্গে আমাদের সাথে রাখেন, যেন আমরা আমি, এটা অনেক বড় বিষয়। মাহফিলে ওয়াজ মাহফিলে এসে এভাবে কথা বলা ইসলামের পক্ষে, বাতিলের বিরুদ্ধে কথা বলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াতে তাইয়্যিবা তাউহীদা দান করে, বলেন আমিন। তো দেখেন যারা মুসলমান দাবি করবে তার দিলের ভিতরে দুইটা জিনিস সে গাঁথবে, আমরা দুনিয়ার জমিনে সফল হতে চাই না, এমন কেউ আছেন? আমার দিকে তাকান, ক্যামেরা পড়ছে, বেশি কিছু পড়ে নাই, আমার দিকে তাকান, প্রত্যেকে আমরা সফল হতে চাই না? কেউ সফলতা মনে করে গাড়ি পাওয়াকে, কেউ মনে করে আমি বিএমডাব্লিউ চালাই এটা আমার সফলতা, কেউ মনে করে আমি মেম্বার চেয়ারম্যান হয়েছি এটা আমার সফলতা, কেউ মনে করে আমি ধনী পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়েছি এটা আমার সফলতা, কিন্তু আল্লাহ পাক বলেন না, আসল সফলতা হইল ইমানের সঙ্গে কবরে জান্নাত পাওয়াটা। সব পাইলাম কিন্তু ওইটা নাই, আল্লাহ পাক বলেন ওর মতো ফকির মিসকিন আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফে, সফল যদি হতে চাও, ইয়া আইয়ুহান নাস, সমস্ত বান্দাকে রব্বুল আলামিনের পয়গম্বর ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা সফল যদি হতে চাও, দুনিয়ার সমস্ত বান্দারা মিলে একটা জবান দিয়া কথা বলবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যদি সফল হতে চাও একটা জবান দিয়া কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, অর্থাৎ কোন বান্দা যখন তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে দুনিয়ার জমিনে এবং আখেরাতেও সফলতা দান করে দেবেন, ঠিক কিনা? এখন আপনার জিন্দেগিতে জবানে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এটা রক্ত সবাই জানি তো? আমরা তো এখন মুসলমানরা মুসলমান দাবি করি কিন্তু সাহাবাদের নামও জানি না, কালেমাও জানি না, কালেমা ৪টা অথবা ৬টা অথবা ১০টা অথবা কয়টা এটা নিজেরাও জানে না, যদি রসুলের নাম জিজ্ঞাস করেন এটাও জানে না, সাহাবাদের নাম জিজ্ঞাস করবেন সেটাও জানে না, আবার মুসলমান দাবি করে। এ মুসলমান খুব দিল দিয়া বুঝবেন, রসুল করিম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বান্দার অন্তরের বিষয়, এটা দেখা যায় না, বান্দা তার দিল থেকে বিশ্বাস করবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার স্বীকারোক্তি যদি কেউ দেয়, ওই বান্দা যদি আবার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলার পরে যদি আবার অন্যের গোলামি করে, দিল্লি আমেরিকার গোলামি করে, তাহলে বুঝতে হবে বান্দার অন্তরের কথা আর জবানের কথা এক নয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি এই কথা স্বীকার করে কেউ, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার যদি কেউ করে, বান্দা গুনাহ করতে পারে না, আমার দিলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, তার মানে গুনাহ করতে গেলে দেখেন কে,
চুরি করতে গেলে দেখেন কে? দুর্নীতি জেনা অবিচার করতে গেলে দেখেন কে? এ মুসলমান, এটা অন্তরের বিষয়টা উপরে দেখা যায় না। আরেকটা পাঠ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বান্দা একটা দেখা যায় আরেকটা দেখা যায় না। এজন্য ওলামা ইকরাম এটাকে দুই ভাগে ভাগ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার দিলের ভিতরে থাকবে, এটা কেউ দেখতে পারবে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ঘ্রাণটা তার সারা দেহের ভিতরে ছড়াবে। একটা ফল যখন পাকে, ফলের উপরে ঘ্রাণ ছড়ায় না ছড়ায় না? এই ফল পাকার পরে চামড়া দেখলে বোঝা যায় না যায় না? কোন বান্দা যদি মুসলমান দাবি করে, তার মানে তার দিলে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ? এটা যে তার দিলের ভিতরে আছে সেটা বুঝবেন কেমনে? ওলামা ইকরাম বলেন, বোঝার জন্য চেহারার দিকে তাকাও, দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ রাসূলের আখলাক তার চেহারায় প্রকাশ পায় কিনা। কোন বান্দার দিলে যদি কালেমার ঘ্রাণ থাকে, কালেমার গাছ থাকে, অবশ্যই ওই বান্দার দেহের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু আমাদের সমাজে মুসলমান দাবি করে দেওয়া লোকের অভাব নাই, এদিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, কিন্তু রাসূলকে কেউ যদি উল্টা পাল্টা কথা বলে তার দিলের ভিতরে খারাপ লাগে না। এ মুসলমান, তুমি রাসূলের কে উম্মত দাবি করো, আমি রাসূলের উম্মত নিজেকে দাবি করি, কিন্তু আপনার আমার ভিতরে রাসূলের প্রতি মহব্বত যদি কিঞ্চিত না থাকে, আর আপনি যদি নিজেকে বলেন আমি রাসূলের আশেক, এই আশেকের নাম হলো ভন্ডামি, এটা এস করা। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটা জিনিস দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে থাকবে আল্লাহ ছাড়া কেউ নাই, বাহিরে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র ছাড়া কারো চরিত্র নাই। এ মুসলমান খুব দিল দিয়া বুঝবেন, এই দুইটা জিনিস কোন বান্দার দিলের ভিতরে বসা মানে ওই বান্দাটা সফল, অর্থাৎ গাড়ি বাড়ি টাকা নারী এটা সফলতা না, একমাত্র সফলতা আপনার দিলের ভিতরে ঈমান যদি থাকে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আহলানিকুম। ভাইরা আমার খুব দিল দিয়া বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, আল্লাহ পাক বান্দার চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক বান্দার দেমাগের দিকে তাকায়, আল্লাহ পাক বান্দার সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায়। দুনিয়ার জমিনে কত বান্দা আছে যারা রিক্সাওয়ালা, ভ্যান চালায়, কৃষক, কৃষিজীবী কাজ করে, গায়ের চামড়াটা কালো সুন্দর না, গা থেকে দুর্গন্ধ যদিও আসে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে বা জামাত আদায় করে। আরেকজন এমপি মন্ত্রী যত কোটিপতি হোক না কেন, ঈমান নাই, ইসলাম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই এমপি মন্ত্রীর চাইতে একটা রিক্সাওয়ালা ঈমানদারের দাম বেশি। নাই বাপেলাম অর্থ করি, নাই বাপেলাম ঘর, নাই বাপেলাম সুখের দেখা, হোক না এখন পথের ধুলায় জীবন আমার, হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার লাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব আমার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনিতে দীপ্ত আমার প্রাণ। ঈমান যার দিলের ভিতরে থাকবে তার কোনো ভয় আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাতের জন্য কোনো সার্টিফিকেট দেন নাই, সাহাবা আজমাইনদেরকে দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম রাদিয়ান, এরাও আমার উপরে খুশি আমিও তাদের উপরে খুশি। হে মুসলমান, এমন সন্তুষ্টি চিত্তে রব্বুল আলামিন কোনোদিন আমাদেরকে বলাই তোমাদেরকে মাফ করে দিনা, যার কারণে চলতে ফিরতে হিসাব নিকাশ করা দরকার আছে নাই। আল্লাহ পাক বলেন, কুতারাবাল নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের রব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়ার সময় চলে আসছে অথচ তারা গাফেল। এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা দেন নাই, কিন্তু সাহাবা ইকরামদেরকে দিয়েছে, তাবুকের যুদ্ধে পয়গম্বর যুদ্ধে যাবে, সমস্ত সাহাবা ইকরামদেরকে আল্লাহ রাসূল সুন্দর করে গোসানোর জন্য বললেন, সাহাবা ইকরাম রসদপাতি গোসাইলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন,
অন্যান্য সকল যুদ্ধের ভিতর থেকে অন্য যুদ্ধগুলোয় আমি আমার অবস্থা তেমন একটা ভালো ছিল না, কিন্তু তাবুকের যুদ্ধে আমার অবস্থা ছিল ভালো। আমার তখন একাধিক ঘোড়া ছিল, আমার হাতের ভিতরে তরবারি ছিল একাধিক নানান তরবারি। আমার মাথায় প্রশ্নটা আসলো, ঘোড়া তো একটা আছেই, রসুল যাইতে থাকুক, যুদ্ধের ময়দানে যেতে থাকুক, না পরে ধরুন মনে করেন উদাহরণ হতো আপনার কাছে আছে হচ্ছে একটা সর্বোচ্চ একটা মনে করেন কি রিক্সা বা অটো বা সিএনজি, আমার কাছে আছে একটা প্রাইভেট কার, আপনি যাবেন হচ্ছে ঢাকা, আমিও ঢাকা যাব, তা আমার চিন্তা হবে কেউ তো অটো দিয়েই যাবে সিএনজি দিয়ে গেলে, যা দুই ঘন্টা আগে যাক আমি রওনা দিব, আসতে দিলে আমি রাস্তায় এত দৌড়ে ফেলতেই পারবো, সমস্যা নেই, গাড়ি তো আছেই, আর টান যদি দিই। এই চিন্তা করে কাব বিন মালিক বলে আমার কাছে স্বচ্ছতাও ছিল, টাকাও ছিল, সব ছিল, ঘোড়াও ছিল। রসুল সামনের দিকে রওনা হয়ে গেছে, আমি বসে রয়েছি মদিনায়, সমস্ত সাহাবা একরাম গেছে তাবুকের যুদ্ধে, সব সাহাবা একরাম গেছে, শুধুমাত্র মুনাফিকরা ছাড়া সব সাহাবা একরাম যুদ্ধে অংশগ্রহণ করেছে। তো কাব বিন মালিক বলেন রসুলকে আমি বিদায় দিলাম, আলসামি করতে করতে এখন দেখি আমার কোনো কিছুই গোছানো নাই, যাওয়াও সম্ভব না। যখন নাকি পয়গম্বর তাবুক যুদ্ধে পৌঁছায় গেলেন, আমি মদিনার অলিতে গলিতে ঘুরি আর তাকায় দেখি দেখা যায় ওই যে যেটার এই চোখে পড়ে ওইটাই দেখি, ওইটাই দেখি মুনাফিক। তাবুকের যুদ্ধে যায় নাই যারা যারা সব হল মুনাফিক। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর চলে গেছেন তাবুকের যুদ্ধে, কিন্তু কাব বিন মালিক যায় নাই, এখন মদিনার অলিতে গলিতে ঘুরে আর দেখে সকল মুনাফিক, সকল শয়তান। রসুলের জামানায় এমন কোন মুনাফিক ছিল যারা নিজেদেরকে মুসলমান দাবি করত কিন্তু তলে তলে মুনাফিক করত, ঠিক কিনা? বর্তমানেও আছে না নাই? মুসলমান দাবি করে কিন্তু মুনাফিকই করে, মুসলমান দাবি করে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আটাক করে ইসলামের প্রতিবাদ আছে নাই? মুসলমান দাবি করে গুনাহ করে সুদ খায়, জেনার সঙ্গে জড়িত, ব্যভিচারে জড়িত। মুসলমান দাবি করে নানান গুনাহের কাজে ইয়াবা পাচারে জড়িত। এরকম অসংখ্য মুসলমান যেগুলো সাহাবা একরামদের জামানায় ছিল, যারা বিভিন্ন গুনাহকে গুনাহে লিপ্ত থাকত কিন্তু এটাকে গুনাহ মনে করত না। একটা হইল গুনাহ করছেন, গুনাহকে গুনাহ মনে করে করা, আর একটা হইল গুনাহকে গুনাহ মনে করা না, গুনাহকে আরো নেক মনে করে করা। সমাজে কিছু কিছু মুসলমান আছে সুদের টাকা নিয়ে বিল্ডিং বানায়, কিছু কিছু মানুষ আছে ঘুষের টাকা খায়, কিছু কিছু মানুষ আছে দুর্নীতি করে, এরা ঘুষ খায় আবার ঘুষটাকে হালাল মনে করে খায়, সুদটাকে নাম পাল্টায় দিছে, নাম কি ইন্টারেস্ট, সুদের নাম কি আরেকটা নাম আছে মুনাফা, জোরে কোন মুনাফা, একটু আরবি নাম তো মনে করছে আরবি নাম তো মনে হয় বোঝাইস, আমি সুদ টুদ খাই না, কেমন চলেন, কয় যে সরকারি চাকরি শেষ, সরকার যে টাকা দিছিল পেনশন ওই টাকা ব্যাংকে রাখছি আল্লাহ খাওয়ায়, কেমনে কেউ ব্যাংকে রাখছি তো মাস শেষে 50,000 টাকা আসে আর কি আল্লাহ খাওয়ায়, এত তো খায় সুদ আবার কয় আল্লাহ খাওয়ায়, গুনা কি একটা না ডাবলটা, কথা বলে একটা না ডাবলটা, কেউ যদি সুদ ইন্টারেস্ট আর মুনাফা বলে খায়, ঘুষ কে যদি কেউ বকশিস মনে করে খায়, হাদিয়া মনে করে খায়, আর কেউ যদি যৌতুক গিফট মনে করে খায়, আমি বলবো তুমি পাতলা ভাই এখানে ডাই মনে করে খায়, ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি করে যে টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত সদান সমানায়। আর শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্র সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, এটাও ঠিক। আমি আজকে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেবের একটা বেজলে ফেলা যাবো, বিয়ে কারা কারা করেন নাই হাত তুলেন, কারা কারা করে নাই, আপনি একটু নজর বলেন না রে তাকবীর, এক একটার চেহারা দেখে মনে হয় 10 বাচ্চার বাপ, লজ্জা সরম বিয়ে করে না কোনো, চেয়ারম্যান সবাই কাছে দায়িত্ব দিয়ে গেলাম,
যদি ডেটিং এর কোন ছেলে মেয়ে গাছের নিচে বসে দেখেন বিয়ে পড়া দিবেন কোজ ছোট এখনো প্রেমিনা করে নাকি আরে ছোটর তো কোনো শেষ নাই আমি এক মাহফিলে গেছি আজ থেকে 4-5 বছর আগে বুঝছেন সর্বতে সর্বলে হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আপনার খুব ভক্ত আমি কই আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ভালো তো কয় আমি এটা আপনারে দেখতে চাই আমি কই হ্যাঁ নি আসেন বাচ্চা মেয়ে ভক্ত কিছু বলার আছে এখন তো আমার একটা মেয়ে আছে এখন আমার ছেলে আমার মেয়ে আমার ভক্ত আর অন্যদের ছেলে মেয়ে যারা বাচ্চা এরা আমাদের ভক্ত হয় গজল গজল দেখেন তো সব সময় হয় না এখন বাচ্চা মেয়ে ভক্ত আমি মনে করছি বাচ্চা মেয়ে ভক্ত তো নিয়ে আসুক বাচ্চা মেয়ে আনছে নিকাব টিকাব পরে সুন্দর করে নিয়ে আসছে আমি দেখে কই কি ব্যাপার কয় আচ্ছা মন্দে ইসলাম দো আসসালামু আলাইকুম ঠিক আছে যান আপনার মেয়ে মেয়েকে ভিতরে পাঠিয়ে দিয়েছে আমি আপনার মেয়ে কি পড়ে হুজুর ইন্টার অনার্স